वालेकुम, गुड मॉर्निंग गाइस। आज के रांगामाटी बैकपैकिंग डे ट्रिप चलते, तो कौन जगह कैम्पिंग करते अपना देखान तो एक चीजें एक घुम दीते हमारे क्योंकि घुम भांगे नहीं जो एक रोदे तापे एक मिलसी कैम्प साइटर व्यू और यही हे ताबुगुलो परफेक्ट। तो गाइस सकाले घूम थेके उठे ही फ्रेश हुए निलाम एवं रिवर व्यू जे पार्कटा आछे माशाल्लाह खूबी सुंदर एवं प्रशांति जे पार्कटा प्रशांति पार्कर मालिक एवं रिवर व्यूर मालिक सेम एक जनी। तो नतून करे एखाने एक कैम्प साइट निये काज करतेछेन महामायाते एवं होच्छे आपनार रातारगुलो अलरेडी तादेर एरकम कैम्प साइट करा आछे एवं तारा तृतीय कैम्प साइट निये काज करतेछे शामीम भाई आर होच्छे उनार ओई पाशे कैम्पिंग करलेन আর আমরা করতেছিলাম অলরেডি তো আপনারা দেখছেন আমাদের ক্যাম্পসাইটটা। আর এই ক্যাম্পসাইটটা সম্পর্কে আপনাদের কিছু বলে দেই যে আপনারা যদি কখনো এখানে ক্যাম্পিং করতে আসেন এই রিভার ভিউ ক্যাম্পসাইট থেকে আপনারা তাবু পাবেন, এক তাবুতে দুইজন অথবা বড় তাবু যেগুলো আছে সেগুলোতে চারজন থাকতে পারবেন। তো জনপ্রতি আপনাদের ডিনার এবং হচ্ছে বারবিকিউ এবং হচ্ছে ব্রেকফাস্ট, তার মানে প্রায় তিনটা মিলের মতো আপনি পাবেন। এস তিনটা মিল প্লাস হচ্ছে আপনি এখানে এক রাত থাকবেন এবং মোটামুটি বলা চলে সন্ধ্যা থেকে পরের দিন বারোটা পর্যন্ত অথবা আপনি বিকালে এসে চেক ইন করলে পরের দিন বারোটা পর্যন্ত আপনি টাইম পাচ্ছেন। 700 টাকা করে জনপ্রতি আপনাদের খরচ হবে আর ওনাদের মোটামুটি প্যাকেজে খাবার দাবারটা নিয়ে কোনো সংকোচ বোধ করে নাই ওনারা। আপনার কাছে পার্সোনালি আমার ভিডিও দেখে ভালো লাগে এই জায়গাটা, আপনারা একবারের জন্য হলো এই রিভার ভিউ ক্যাম্প সাইটটাতে ক্যাম্পিং করে দেখবেন। আর আমাদের জন্য পার্সোনালি এই জায়গাটা আজ কে স্পন্সর্ড পুরোটাই প্রশান্তির মালিক থেকেই আমাদের কাছে স্পন্সর করা হয়েছে এটা, কারণ আমরা প্রশান্তিতে থাকতে পারি নাই তো ওনাদেরটা বন্ধ বলে ওনারা এই জায়গাতে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছেন এবং ফ্রি অফ কস্ট। তো এটা আসলে ভালো লাগতেছে। এখন রাঙামাটির উদ্দেশ্যে বের হয়ে যাব কাপ্তাই বিলাইছড়ির অভিযান তো প্রায় শেষের দিকে, দেখতে থাকুন ব্যাকপ্যাকারের সাথেই থাকুন। তো ক্যাম্পিংয়ের তাবু টাবু সব কিছু গুছানো শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, খিচুড়ি দিয়ে এখানে খাওয়া দাওয়া করলাম, জনপ্রতি 70 টাকার মতো খরচ হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন রিভার ভিউ থেকে বেরোয় যাচ্ছি, রিভার ভিউ পিকনিক স্পট থেকে। এই হচ্ছে সিএনজি, এক সিএনজি আমাদেরকে বরগাং এবং হচ্ছে যে আসাম বস্তির ওই দিকটা একটু ঘুরে দেন রাঙামাটির রিজার্ভ বাজার নামায় দিবে। তো পার সিএনজিতে 500 টাকা করে যাচ্ছে খরচ। আমাদের লোক তো হচ্ছে আমরা 7 জন কিন্তু 10 জনের ভাড়াই দিতে হচ্ছে। তো যখনই কোনো দিকেই যেদিকেই ঘুরতে যান মানে ট্রান্সপোর্টেশনের একটা হিসাব করে আপনারা প্যাক্স একটা গ্রুপ ক্রিয়েট হওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খরচ কমে যাবে। তো আপাতত এখান থেকে বেরোয় যাই, কারণ যত তাড়াতাড়ি বেরোয় যায় এক কাভার করতে পারবো আমাদের ডে প্ল্যানগুলো, কারণ রাঙামাটিতে গিয়ে আবারও সাইট সিং আছে, নৌকা নিতে হবে। তো সামনে গিয়ে বাদবাকি ইনফরমেশন শেয়ার করবো। কাপ্তাই ও রাঙামাটি লিংক রোডের সৌন্দর্য দেখে প্রতিটা মিনিটেই আপনার মন প্রফুল্লতায় ভরে যাবে। পাহাড়ের মাঝখানে পিচ ঢালাই রাস্তার একদিকে লেকের পানি, একদিকে জঙ্গল,
কিছু দূর এগিয়ে গেলেই হুট করে দেখা মিলে যেতে পারে বুনো হাতির সাথে। ভয় পাবেন না এবং গাড়ি ব্রেক করবেন না। হাতির দল খাবার সংগ্রহের জন্য বন ছেড়ে রোডের দিকে আসে। প্রায় 15 কিলোমিটার পুরো রোডের মধ্যে শুরুর দিকে হাতির ভয় থাকে। এই রোডে চলতে চলতে হুট করে আপনার মনে হতে পারে থাইল্যান্ডের কোনো জঙ্গলের ভিতর যাচ্ছেন। লিংক রোডে চলতে চলতে প্রথমেই ব্রেক দেই বেরাইন্না রেস্টুরেন্টের আগে ব্রিজে, এরপর আসাম বস্তি ও বনভান্তের জন্মস্থানে ব্রেক দিয়ে চলে যাই রিজার্ভ বাজারে। সেই মাশাআল্লাহ অসাধারণ রোড। অসাধারণ অসাধারণ একটা রোড দিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই জায়গা থেকে পুরো লেকের ভিউটা দেখা যাইতেছে। আবার সিএনজি তো অলরেডি এসে বসছে। এই রাঙামাটি কাপ্তাইয়ের যে লিংক রোডের সৌন্দর্য আসলেই অসাধারণ। যে ছবিতে এতদিন দেখছি কিন্তু এই রোডটা আসা হয় নাই। ওইদিক থেকে এই যে দেখতেছেন রোডটা একদম উপরের টপটা হয়ে পাহাড়ের মাঝখান দিয়ে এই রোডটাই কাপ্তাইয়ের দিকে গেছে। অসাধারণ মাশাআল্লাহ এই যে আপনার পুরো লেকের ভিউ। তো না ব্রেক করে আর থাকতে পারলাম না এত সুন্দর ভিউ দেখে, যাই সামনে যাই। তো গাইজ বর্তমানে এমন একটা জায়গাতে আছি, দেখতে পারতেছেন বনভান্তের জন্মস্থান এমন একটা জায়গাতে ছিল যে এই যে সামনে যেটা দেখতে পারতেছেন এটা একসময়কার একটা মন্দির ছিল। তো এখনও এটা পানিতে আছে এবং কাপ্তাই ভাত মানে কাপ্তাই যে বর্তমানে কৃত্রিম যে বাঁধটা আছে এটা নির্মাণ করার আগে এই জায়গাতে আপনার মূলত বসতি ছিল, মানুষ থাকতো এই এরিয়াতে, আর তখনই এই মন্দিরটা ব্যবহৃত হইতো আর কি। আর বনভান্তে যে হচ্ছে বর্তমানে যে রাজবন বিহারে যারে সমাহিত করা আছে বৌদ্ধ ধর্মের গুরু, তো ওনার জন্মস্থান হচ্ছে এই দিকে ছিল। আর এখন এই পানির মন্দিরটাকে হস্তান্তর করে এই দেখতেছেন আপনারা চোরাটা ছোটো মন্দিরের ইয়াটা, তো এই জায়গাতে হস্তান্তর করে আনা হয়েছে। আর আমরা বর্তমানে চা বিরতির জন্য এই জায়গাতে দাঁড়াইলাম, দেন রিজার্ভ বাজার চলে যাবো একটু পর। তো গাইজ বর্তমানে আছি হচ্ছে আপনার যেই রাঙামাটি লঞ্চঘাট আছে ওই লঞ্চঘাটের দিকে। এখান থেকে আমাদের বোট অলরেডি ম্যানেজ হয়ে গেছে, তো ওই বোটে করেই আমরা এখন যাব। আজকের জন্য আমাদের বোটটা 1500 টাকায় রেডি হয়েছে এবং যে বোট মালিক আছে তো সে আমাদের পূর্ব পরিচিত ছিল, এই কারণে আমাদের ও ক্যাম্পিংয়ের জন্য একটা জায়গাও ম্যানেজ করে দিচ্ছে। ওই যে লঞ্চঘাটের দিকে চলে আসছে এখান থেকে বোট। সেই লেভেলের মজা হবে ইনশাল্লাহ। তো গাইজ আমাদের বোট ছেড়ে দিছে, এখন আমরা এই কাপ্তাই লেকে ঘোরাঘুরি করব। তো এই হচ্ছে আমার বোট, আর নিচের স্পেস মোটামুটি 20 জনের মতো ঘুরতে পারে। আর এ হচ্ছে আমার বড় ভাই সাগর ভাই। আপনারা যদি রাঙামাটিতে ঘুরতে আসেন কোনো ইনফরমেশন, কোনো গাইডিং, বোট যত সুবিধা লাগে আপনি সাগর ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন, যে কোনো প্রয়োজনে আপনারা কল করতে পারবেন। খুব ক্লোজ ভাই, অনেক দিনের পরিচয়। ওই হচ্ছে রিজার্ভ বাজার, ওইখান থেকে বোট ছেড়ে আসছে। এখন আমরা একটা মন্দির দেখতে যাব,
দেন শুভলং ঝর্ণা, তারপর হচ্ছে পলোয়েল পার্ক। তো মোটামুটি ভালোই ঘোরাফেরা হবে। নিচ থেকেই এই সিঁড়িটা বেয়ে উপরে উঠতে হবে। আর এই হচ্ছে মন্দিরটা আমার একদমই ক্লোজ, 29 ফুট 8 ইঞ্চি এই পুরো আপনার মন্দিরটা, যেটা স্ট্যাচুটা দেখতেছেন এটা বনভান্তের স্মরণে করা। আজকে মানে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য এই জায়গাতেই ব্যবস্থা করছেন সাগর ভাই। গত বছর যখন গ্রুপ নিয়ে আসছিলাম তখন এই জায়গাতে খাওয়া দাওয়া করছিলাম, জুমঘর, জুমঘর রেস্টুরেন্টের উপরেই। ঝাল খাবারটা খুবই ভালো লাগে, তো দেখি গিয়ে টেস্ট করি আবার নতুন কোনো টেস্ট হয় কিনা না, আগের টেস্ট। জুম রেস্তোরাঁতেই খাওয়া দাওয়া করে থাকি, তাদের খাবারের মান এবং স্বাদ দুটোই মাশাআল্লাহ। তো ঝর্ণায় পানি নাই, এই কারণে এখন ফিরে যাব। আর হুট করে যদি কোনো ভালো পানি দেখতে পাই, জাম করার প্ল্যান, এই কারণে কাপড় আগেই প্রস্তুতি নিয়ে রাখছি। সেই রোদ গোসল করতে হবে, ঝর্ণার পানি দেখে মন ভরে নাই, তো অন্য কোথাও ট্রাই করব দেখি। শুভলং বড় ঝর্ণায় পানি না পেয়ে ছোট ঝর্ণাতে যাই, ভালোই পানি ছিল সেদিন। ঝর্ণায় গোসল করে রাঙামাটির সবচেয়ে পপুলার টুরিস্ট স্পট ঝুলন্ত ব্রিজ যাই, এখানে কিছুটা সময় কাটিয়ে পাশেই পলোয়েল পার্কে যাই। তো গাইজ এখন আছি পলোয়েল পার্কের সামনে। পলোয়েল একটা পার্ক যেখানে টুরিস্টের সমারোহ, তো এই টুরিস্টের সমারোহতে আজকে আর যেতে চাইতেছি না, ভিতরে ঢুকবো না, টিকিট কাটারও কোনো ইচ্ছা নাই। এই টিকিট কেটে এই পার্ক দেখার, এখানে অনেক মানুষ আছে যারা খুব ভালোভাবে জায়গাটা ফিল দিতেছে, তাদের এই ফিল দিতে দেই, তারা দেখ। আজকের মতো এখানে আমাদের এই কাপ রাঙামাটি অভিযান শেষ হবে দিনের, আর ইনশাল্লাহ রাতে হয়তো কোথাও ভালো একটা জায়গা পেয়ে ক্যাম্পিংয়ের আয়োজন হয় কি না এটা ইনশাল্লাহ আগামীকালকে সকালে অথবা রাতেই জানিয়ে দিতে পারবো। চলতে থাকুন। রাজবন বিহার ও চাকমা রাজার বাড়ি বন্ধ থাকায় সেদিন আর যেতে পারিনি। শেষমেশ তবলছড়িতে নেমে যাই আমরা। তবলছড়ি থেকে আলাদা একটা নৌকা রিজার্ভ করে আদারপান নামক এই ক্যাম্পিং সাইটে যাই। এই ক্যাম্পের বিস্তারিত জানতে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।